মিজানুর রহমান আহাজারি বলেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লিখতে জানতেন না, নিরক্ষর ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মিজানুর রহমান আজহারি বলেছে, আবে হালা আল্লাহকে এবং রাসূলকে। নাউযুবিল্লাহি মিন যালিক। মিজানুর রহমান আজহারি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী লিখে বলেছে, বুড়ি। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য অসংখ্য বেয়াদবি করে যাচ্ছে এই মুস্তাখের রাসূল। আমরা বলবো, সাহস থাকলে চট্টগ্রামের বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামদের সামনে এসে দাঁড়াও, তোমার কুফরি আকীদাগুলো খণ্ডন করা হবে। আর তার ভক্তদেরকে বলছি, তার ভক্তদেরকে বলছি, অন্ধ অন্ধের মতো ভক্ত হওয়া উচিত নয়। অন্ধ ভক্তি নিজেকে ধ্বংস করে দিবে। তার কুফরি আকীদাগুলো যাচাই করে তাকে মূল্যায়ন করুন। সে দুই এক লাইন ইংলিশ বলতে পারে, সে কণ্ঠ দিয়ে আপনাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। দু এক লাইনের ইংলিশের পাগল হবেন না, কণ্ঠের পাগল হবেন না। গুস্তাখে রসুল, গুস্তাখে রসুল। সে কখনো কারো প্রিয় হতে পারে না। তাওবা করে ইমান এনে শুদ্ধ হয়ে যদি মুসলমান হয়ে আবার আকীদা সংশোধন করে তাহলে প্রিয় হতে পারে। চ্যালেঞ্জ, চট্টগ্রামের বুকে আসুন, সুন্নি ওলামায়ে কেরামদের সাথে মোনাজারা করো। সবাই প্রস্তুত রয়েছে, তোমার সমস্ত ভণ্ড আকীদাগুলো খণ্ডন করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।